বন্ধুরা, সাধারণ একটা নতুন প্রজাতি। তো আপনারা আমার হাতে বর্তমানে একটি প্যাকেট দেখতে পারতেছেন। তো এই প্যাকেটটি কিন্তু সরাসরি চায়না থেকে এসেছে। তো আমি আসলে কিছুদিন আগে দারাজে একটি টেবিল ক্লাম্প খুঁজছিলাম। তো আমার কিন্তু হাতে কিন্তু এই টেবিল ক্লাম্পটি কিন্তু আমি পাই। তো তখন আমি কিন্তু এটি অর্ডার দিই। তো এটি চায়না থেকে আসতে কিন্তু আমার এখানে প্রায় 600 টাকার মতো খরচ হয়ে গেছে। তো এই টেবিল ক্লাম্পটি কিন্তু ছোট, অন্যান্য সাধারণ যে টেবিল ক্লাম্প আছে সেগুলোর তুলনায় কিন্তু বলা চলে অনেক ছোট এবং পোর্টেবল। তো এই টেবিল ক্লাম্পটি আসলে আমার কত টাকা নিয়েছে আমি তো আগেই বললাম। তো আসলে এখন দেখবো আসলে এই টেবিল ক্লাম্পটি কীরকম, আসলে এটি ভালো কি না মন্দ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সেই টেবিল ক্লাম্পটি। তো এটি কিন্তু আমার হাতে আসতে প্রায় 1 মাসের মতো সময় লেগেছে, কারণ এটি কিন্তু আসলে চায়না থেকে এসেছে, তাই কিন্তু আমার কাছে এটি এত সময় লেগেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিছনের যে আমি ঘুরাচ্ছি এই অংশটাতে, এই অংশটাই কিন্তু আসলে আমাদের টেবিল আছে অথবা অন্যান্য যেখানে এই লাগা যায়, তো কাঠ অন্যান্য এসব জায়গায় কিন্তু আসলে এটি সুন্দরভাবে আটকে যায়। আর এই যে ওপরের অংশটি দেখতে পাচ্ছেন, তো এটির মধ্যে কিন্তু আমাদের যে জিনিসটি থাকে সেগুলো কিন্তু আমরা ধুই, আসলে এইটির মধ্যে ধুয়ে কিন্তু টাইট দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কাজ করি। যেমন অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে যদি আপনি কোনো স্ক্রু যদি কাটতে যান তাহলে কিন্তু আপনার অনেক সময় কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তো আমাদের যে এই অংশটি আছে এটি কিন্তু সর্বোচ্চ আপনারা 17 সেন্টিমিটার পর্যন্ত আপনারা এটা বড় করতে পারেন, অর্থাৎ 17 সেন্টিমিটারের যে কোনো ধরনের জিনিস কিন্তু আপনারা এটিতে লাগিয়ে কিন্তু আপনার আপনাদের কাজ করতে পারেন। তো এখন আমি আসলে আপনার দেখাবো আসলে এটি কীভাবে কাজ করে। তো এখানে আমি আসলে সেজন্য এখানে এটি এই টেবিলের মধ্যে আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিয়েছি। তো এখানে আমি এই স্ক্রুটি আসলে আপনাদের কেটে দেখাবো আসলে এটি কাটে কিনা। তো সেজন্য আপনাদের অবশ্যই খুব শক্তভাবে কিন্তু এটি টাইট দিতে হবে, তা নাহলে কিন্তু যখন আমি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ধরবো অথবা আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এটি খুলে পড়ে যাবে অথবা ছিটকে পড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি সুন্দরভাবে কিন্তু কেটে ফেললাম। তো এই হলো আমাদের কিন্তু অংশ, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটুকু নড়েও নেই, প্লাস কোনোরকম ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তো কিন্তু আপনারাও কিন্তু এটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নিতে পারেন। আর এটি কিন্তু স্টিলের তৈরি দেখে বোঝা যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটির দাম একটু কমালে ভালো হতো। তো যাই হোক, যেহেতু এটি চায়না থেকে এসেছে তো এখানে কিছু বলার নেই আর। তো এটি কিন্তু আপনারা নিতে পারেন, দারাজ থেকে আমি নিয়েছি, তাছাড়া এগুলো কিন্তু বড় ক্লাম্পও কিন্তু পাওয়া যায়। তো আপনারা সেগুলো নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও দেখে আপনার উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। আর এমন একটি নতুন ভিডিও দেখতে চান করে সঙ্গে থাকবেন, পাশে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, লাইক দিয়ে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।